চরম গ্রীষ্মে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে যখন নিম্নচাপের সৃষ্টি হয় তখন দক্ষিণের সমুদ্র অঞ্চল থেকে উচ্চচাপের শীতল বায়ু ভারতের মূল ভূখণ্ডের দিকে ধাবিত হয় আমরা জানি যে বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় এই বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত রেখা বা নিরক্ষরেখা অতিক্রম করার সঙ্গে সঙ্গে ফেরেলের সূত্র অনুযায়ী এই বায়ুপ্রবাহ ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নামে ভারতের অভিমুখে প্রবাহিত হয় মৌসুমি একটি আরবি শব্দ এর অর্থ হল ঋতু অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বায়ুপ্রবাহ পরিবর্তিত হয় ভারতের উপদ্বীপীয় অবস্থান ও আকৃতির জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দুটি শাখায় ভাগ হয় একটি আরব সাগর থেকে উৎপন্ন আরব সাগরীয় শাখা বা সি ব্রাঞ্চ এবং অপরটি হল বঙ্গোপসাগর থেকে উৎপন্ন বঙ্গোপসাগরীয় শাখা বা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ আমি এই দুটি শাখা নিয়ে আলোচনা করছি প্রথমে আরব সাগরীয় শাখা মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে পশ্চিম উপকূলের পশ্চিমঘাট পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয় এবং পশ্চিম ঢালে প্রবল বাড়ি বর্ষণ করে প্রায় তিনশো আশি থেকে পাঁচশো সেন্টিমিটার এরপর পশ্চিমঘাট পর্বতমালা অতিক্রম করে এই বায়ুপ্রবাহ যখন দাক্ষিণাত্যের মালভূমি ও মধ্যপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয় তখন জলীয়বাষ্পের ঘাটতি পরে বলে এখানে বৃষ্টিপাত খুবই কম হয় প্রায় ষাট থেকে পঁয়ষট্টি সেন্টিমিটার যেহেতু এই অঞ্চলগুলি পর্বতের অনুবাত ঢালে অবস্থিত তাই পশ্চিমঘাট পর্বতের পূর্বাংশকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে আমি একটু পরে বৃষ্টিচ্ছায় অঞ্চল কী এটা নিয়ে আলোচনা করব এরপর আরব সাগরের আরব সাগরীয় মৌসুমী বায়ুর একটি শাখা কচ্ছ ও কাথিয়েবারের ওপর দিয়ে প্রবাহিত হয় এবং আরাবল্লী পর্বতে বাধা পেয়ে সামান্য পরিমাণে বৃষ্টিপাত ঘটায় কিন্তু আরাবল্লী পর্বত শ্রেণী বেশি উঁচু নয় বলে অনুবাদ ঢালেও কিছুটা বৃষ্টিপাত হয় এই বায়ুপ্রবাহ আরাবল্লী পার হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় এবং পূর্ব পাঞ্জাবে বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ুর সঙ্গে মিলিত হয় এই দুই মৌসুমী বায়ুর মিলনের ফলে পশ্চিম হিমালয় পূর্ব পাঞ্জাব এবং পূর্ব রাজস্থানে বৃষ্টিপাত হয় কিন্তু একটা বিষয় আরাবল্লী পর্বতশ্রেণী মৌসুমি বায়ুর সঙ্গে প্রায় সমান্তরালে অবস্থানের জন্য পূর্ব রাজস্থানে কিছুটা বৃষ্টিপাত হলেও পশ্চিম রাজস্থান প্রায় শুষ্ক অঞ্চল বলে পরিগণিত হয় তাই ভারতের পশ্চিম দিকে সুবিস্তৃত থর মরুভূমির সৃষ্টি হয়েছে বৃষ্টিচ্ছায় অঞ্চল কী আর্দ্র অঞ্চল থেকে আর্দ্র বায়ু পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর ওতে আর জলীয়বাষ্প থাকে না তাই ওই শুষ্ক বায়ু যখন পাহাড় অতিক্রম করে পাহাড়ের দিকে অর্থাৎ অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেখানের বৃষ্টিপাত হয় না পাহাড়ের অপর দিকের ওই বর্ষণ বঞ্চিত প্রায় বৃষ্টিহীন স্থানকে বৃষ্টিচ্ছা অঞ্চল বলা হয় চেরাপুঞ্জির নিকটবর্তী মেঘালয়ের রাজধানী শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখাটি বা বেয়ব বেঙ্গল ব্রাঞ্চ বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হয়ে আরব সাগরীয় শাখার তুলনায় ধীর গতিতে স্থলভূমির দিকে অগ্রসর হয় এরপর মায়ানমারের আরাকান উপকূলে ধাক্কা খেয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে পূর্ব ভারতে প্রবেশ করে মেঘালয়ের খাসি জয়ন্তিয়া ও গারো পাহাড় মৌসুমি বায়ুর সঙ্গে প্রায় সমকোণে অবস্থিত হওয়ার জন্য খাসি পাহাড়ে বাধা পেয়ে এই বায়ুপ্রবাহ হঠাৎ অনেক উঁচুতে উঠে যায় এবং প্রবল শৈত্যে ঘনীভূত হয়ে পাহাড়ের দক্ষিণ ভাগে অর্থাৎ প্রতিবাদ ঢালে চেরাপুঞ্জি ও নিকটবর্তী মৌসিন্দাম অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটায় তাই মৌসিন্দাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল এরপর বঙ্গোপসাগরীয় শাখাটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে প্রবল বৃষ্টিপাত ঘটানোর পর উত্তর দিকে হিমালয়ে বাধাপ্রাপ্ত হয় এবং তখন বায়ু পশ্চিম দিকে বেঁকে গঙ্গা সমভূমি বিহার ও উত্তরপ্রদেশে বৃষ্টিপাত ঘটায় জুলাইয়ের প্রথম সপ্তাহে যখন মৌসুমি বায়ু পাঞ্জাব সমভূমিতে পৌঁছায় তখন বায়ুতে জলীয়বাষ্প প্রায় থাকে না বললেই চলে ফলে খুব কম বৃষ্টিপাত সংঘটিত হয় উদাহরণস্বরূপ যেখানে কলকাতায় বর্ষাকালীন দেড়শো সেন্টিমিটার বৃষ্টিপাত সংঘটিত হয় সেখানে বিহারের পাটনায় একশো চোদ্দো সেন্টিমিটার উত্তরপ্রদেশের এলাহাবাদে একশো দুই সেন্টিমিটার লখনৌতে নিরানব্বই সেন্টিমিটার দিল্লিতে পঁয়ষট্টি সেন্টিমিটার এবং সর্ব পশ্চিমের রাজস্থান ও পাকিস্তানে পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত সংঘটিত হয় অর্থাৎ মৌসুমি বায়ু তার যাত্রাপথে যত অগ্রসর হয় বৃষ্টিপাতের পরিমাণ তত কমতে থাকে ফার্স্ট জুলাই থেকে পনেরো জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরীয় শাখাটি আরব সাগরীয় শাখার সঙ্গে মিলিত হয়ে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এবং পাঞ্জাব সমভূমিতে সামান্য পরিমাণ বৃষ্টি ঘটিয়ে ভারত থেকে মৌসুমি বায়ু বিদায় নেয় আমরা তারিখ রেখার সাহায্যে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের আগমন এবং কোন কোন অঞ্চলে কোন ডেটে বৃষ্টিপাত সংঘটিত হয় সেটা দেখে নেব ফার্স্ট জুনের মধ্যে ভারতে প্রথম মৌসুমি বায়ু কেরালা এবং তামিলনাড়ুতে প্রবেশ করে এরপর পাঁচই জুনের মধ্যে ব্যাঙ্গালোর এরনাকুলামে বৃষ্টিপাত সংঘটিত হয় টেন্থ জুনের মধ্যে ভুবনেশ্বর বিশাখাপত্তনম হায়দ্রাবাদ পুনে এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বৃষ্টিপাত সংঘটিত হয় পনেরোই জুনের মধ্যে পাটনা সম্বলপুর ভোপাল নাগপুর আমেদাবাদ সুরাট ইত্যাদি অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হয় ফার্স্ট জুলাইয়ের মধ্যে বারাণসী লখনৌ আগ্রা দিল্লি সিমলা চণ্ডীগড় জয়পুরে বৃষ্টিপাত সংঘটিত হয় এবং সর্বশেষ পনেরোই জুলাইয়ের মধ্যে বিকানির এবং পাকিস্তানে বৃষ্টিপাত সংগঠন হয়ে মৌসুমি বায়ু বিদায় নেয় ভারতের জনজীবন এবং জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব বর্ণনা করতে গিয়ে প্রথমেই বলতে হয় যে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর ব্যাপক সংস্করণ হলো মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহ পরিবর্তিত হয় স্থলভাগ ও জলভাগের উত্তাপের পার্থক্যের ফলে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মতো মৌসুমী বায়ুরও সৃষ্টি হয় ভারতের জলবায়ু ও বৃষ্টিপাতে মৌসুমী বায়ুর বিরাট প্রভাব লক্ষ্য করা যায় এজন্য ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলা হয় প্রায় ষাট শতাংশ ভারতবাসী কৃষিকাজের উপর নির্ভরশীল এবং এই কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জলের প্রধানত মৌসুমি বৃষ্টিপাতের ফলে পাওয়া যায় কিন্তু প্রায়ই দেখা যায় যে মৌসুমি বৃষ্টিপাত ঠিক সময়ে হচ্ছে না কখনো কখনো কৃষকেরা জমিতে চারা লাগিয়ে বৃষ্টির অপেক্ষায় আছে কিন্তু বৃষ্টি দেরিতে হওয়ায় চারা গাছ শুকিয়ে মরে যাচ্ছে কখনো বা জমিতে তৈরি করার আগেই বৃষ্টি হয়ে যাচ্ছে ফলে জমি জলে ডুবে যাচ্ছে জমি তৈরি ও চারা গাছ লাগানো সম্ভব হচ্ছে না এছাড়া অতিবৃষ্টি বা অনাবৃষ্টি লেগেই আছে অতিবৃষ্টি হলে দেশে বন্যা হয় সমস্ত জমি জলে ডুবে যায় এবং শস্য নষ্ট হয় আর অনাবৃষ্টি হলে শস্যের চাষ সম্ভব হয় না ফলে দেশে দুর্ভিক্ষ দেখা যায় মৌসুমি বায়ুর অনিশ্চয়তা ভারতের জলবায়ু কৃষি ও অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলে ভারতের স্বাভাবিক অরণ্য সম্পদে মৌসুমি বায়ুর অবদান অনেকখানি মৌসুমি বৃষ্টিপাতের ফলে হিমালয় পর্বতসহ ভারতের বিভিন্ন অংশে চিরহরিত পর্ণমোচী এবং সরলবর্গীয় বৃক্ষের গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে এইসব অরণ্য থেকে মূল্যবান কাঠ এবং অন্যান্য অরণ্য সম্পদ পাওয়া যায় ভারতের বিভিন্ন কৃষিভিত্তিক শিল্পের উপর মৌসুমি বায়ুর গভীর প্রভাব রয়েছে মৌসুমি বৃষ্টিপাতের ফলে ভারতের বিভিন্ন শস্যের ফলন ভালো হলে পাট শিল্প চিনি শিল্প চা শিল্প প্রভৃতি কৃষিনির্ভর শিল্পও তেজিয়ান হয় আবার ফলন খারাপ হলে এইসব শিল্পে মন্দা আসে